নমস্কার বন্ধুরা, পোল্টু কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হচ্ছে নিরামিষ মুগ ডাল দিয়ে কুমড়ো ডাঁটা। কীভাবে করবো চলে আসো। প্রথমে আমাদের এই বাগানে দেখো কুমড়ো ডাঁটা হয়েছে, কী সুন্দর মোটা মোটা। আমি দুটো ডাঁটা কেটে নিচ্ছি, নিয়ে ভালো করে দেখো কেটে নিচ্ছি এক সাইজ মতন। পাতাগুলো আমি দিয়ে দেবো, ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। এদিকে মুগ ডাল নিয়ে নিয়েছি 200 গ্রাম, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। প্রথমেই আমি শুকনো কড়াইতে মুগ ডালগুলো ভেজে নেব। বেশি খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। অনেকেই বাড়ে নিরামিষ খায়, এইভাবে করে খেয়ে দেখবে ভালো লাগে। কুমড়ো ডাঁটা দিয়ে ডাল, ডালগুলো ভাজা হয়ে গেছে। আমি ডালের মধ্যে জল দিয়ে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব 2-3 বার করে। দেখো ডালটা ধোয়া হয়ে গেছে। আমি প্রেশারে সিদ্ধ দিয়ে দেব, তোমরা চাইলে কড়াইতেও সিদ্ধ দিয়ে দিতে পারো। আমি প্রেশারে সিদ্ধ দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দেব, দিয়ে দেব নুন স্বাদ মতন, দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তাহলে ভালো সিদ্ধ হয়। দিয়ে আমি 2-3টে সিটি মেরে ডালটা নামিয়ে নেব। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখো কী সুন্দর গলে গেছে ডালটা। এভাবে ডালটা সিদ্ধ করে নিতে হবে। এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো, খুব বেশি পাতলা করব না ডালটা, তাই জন্য আমি ইচ্ছে কি অল্প জলই দিচ্ছি, একটু গাঢ় গাঢ় থাকবে ডালটা। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, সম্বরা, দিয়ে ভালো করে ফোড়নগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লঙ্কা কুচি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, নুনটা সাবধানে দিতে হবে এই সময়টা, যেহেতু ডালে আমি নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো, দিয়ে আমি ডাঁটাগুলো দিয়ে টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন আমার কষে যাবে, জলগুলো প্রায় শুকিয়ে নেবে, তখন আমি ডালটা দিয়ে দেব। অনেকেই হচ্ছে কুমড়ো শাক খেতে ভালোবাসে না, কিন্তু হচ্ছে এইভাবে হচ্ছে একবার কুমড়ো ডাঁটা দিয়ে ডাল রান্না করে দেখবে খুবই ভালো লাগে খেতে। যে কোনো ডাল দিয়েই করা যায়, তাই যেহেতু আজকে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হবে, তাই জন্য আমি মুগ ডাল দিয়ে করছি। ডালটা যখন প্রায় হয়ে আসবে, আমি দিয়ে দেবো 7 মতন চিনি, দিয়ে আর 2 মিনিট মতন ফুটিয়ে নেবো আমার ডালটা, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এইভাবে ডাল করলে খুব ভালো লাগে খেতে। ডাল দেখো বন্ধুরা আমার হয়ে গেছে প্রায়, কী সুন্দর কালার লাগছে দেখো তো। বন্ধুরা আমার ডাল প্রায় কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব ডালটা। আমি খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি গাঢ় করিনি, মিডিয়াম রেখেছি। দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, ধনে পাতা কুচি, দিয়ে আমি সার্ভ করব ডালটা। তো আজকে কেমন লাগলো আমার ডাঁটা দিয়ে ডালের রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এবার ভাতে ডালটা দিয়ে দিচ্ছি। নমস্কার।